हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल चाँद रेसिपी हाउस। आमी आज अपने देर के खूबी सहज एवं खूबी मजादार ए आलू भाजी को देखाबो। आलू भाजीटा आमी खूब सहज भावे करेछी, चलो ताहले देखे नहीं आलू भाजीटा आमी किभावे करछी। आमी एर जोने एकटी पैन बसिए दिएछी चूलाय, आर दिए दिलाम 4 टेबिल चामच परिमाण रान्नार तेल। तेलटा हल्का गरम होले दिए दिब 2टी शुकना मरीच, तारपर दिए दिब 2 टेबिल चामच परिमाण प्याज कुचि। दिए एकटु नेड़েচেড়ে सामान्य एकटु कलरटा चेंज होलेই एखाने दिए दिब 1টি ডিম। आमी प्याजटा एकटु साइड करे रेखे এই তেলের মধ্যেই আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি একটু ভেঙে ডিমটা একটু ঝুরি ভাজা করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টি ডিমও দিতে পারেন, আমি 1টি ডিমই দিয়েছি। আর আমি যতটুকু ভাজি করব এর জন্য আমার এখানে 1টি ডিমই লাগবে। আমি এখানে 4টি মাঝারি সাইজের আলু নিয়েছিলাম, আলুগুলো আমি চিকন করে বটির সাহায্যে কেটে নিয়েছি। এই তো ডিমটা যখন হয়ে গিয়েছে তখন পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম, আর এখন এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেখতেই পাচ্ছেন আমি কতটা চিকন করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে উল্টে পাল্টে সব কিছু মিশিয়ে দিচ্ছি। আমি যেভাবে আজ ভাজিটি করব এভাবে যদি আপনারা ভাজিটা করেন আপনাদের ভাজিটা আলু গলে যাবে, কিন্তু দেখতে মনে হবে আলুটা আস্তই রয়ে গিয়েছে। খেতে কিন্তু খুবই মজা হবে, আর সিদ্ধ হয়ে যাবে কিন্তু দেখা যাবে যে আলুটা আস্তই রয়ে গিয়েছে। এভাবে উল্টে পাল্টে তারপর আমি ঢেকে রেখে দিব, আর চুলার আঁচটা একদমই কমিয়ে দিব। 5-6 মিনিট আমি এই ঢাকনাটা দিয়ে রেখে দিব। ফিরে আসলাম 5-6 মিনিট পর। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। এই ভাজি করার সময় কিন্তু একটুও পানি দেওয়া যাবে না, এই যে ঢেকে রেখে দিলেন এতে করে কিন্তু আলুটা গলে যাবে, আর গলে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না। আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে আবারও ঢেকে রেখে দিব, কারণ আলুটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। তাই ঢেকে রেখে দিব 5-6 মিনিট। তারপর 5-6 মিনিট পর সুন্দরভাবে নেড়েচেড়ে দিব। অনেকটা কিন্তু লেগে যাবে, এতে করে কিছুই হবে না। আলু ভাজিটা যতই ভাজা ভাজা হবে খেতে কিন্তু ততটাই মজা হবে। এই যে যতটা লেগে যাবে এভাবে করে তুলে দিতে হবে, এতে করে কিন্তু ভাজিটা খেতে মজাই লাগবে, এতে ভয়ের কিছু নেই। তারপরও কিন্তু আলু ভাজিতে পানি দেওয়ার একদমই প্রয়োজন নেই। এভাবে উল্টে পাল্টে এখন পুরোপুরি ভাজা ভাজা করে নিলেই আলু ভাজিটা সম্পূর্ণ হয়ে যাবে। এখন সিদ্ধ হয়ে গিয়েছে, এখন শুধু ঢাকনা ছাড়াই এভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝালটা যার যার পছন্দ মতো দিলেই হবে। আর ধনে পাতা কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে, ধনে পাতা কুচিটা না দিলে আলু ভাজিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এখন আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। অনেকে আলু ভাজিতে ডিম দেয় না, আপনারা ডিম ছাড়াও আলু ভাজিটা করে নিতে পারেন। আর হলুদ দিলে কিন্তু অবশ্যই সামান্য একটু হলুদ দিতে হবে, তা না হলে কিন্তু হলুদের গন্ধ করবে আর ভাজিটা খেতে ভালো লাগবে না। এভাবে একটু ভেজে নিলেই আমাদের আলু ভাজিটা হয়ে যাবে। ব্যাস, আমাদের ভাজিটা হয়ে গিয়েছে। আমি এখন একটি পরিবেশন পাত্রে আলু ভাজিটা তুলে নিব। চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এরকম ঝরঝরে আলু ভাজি করতে চাইলে সেম এই পদ্ধতিতে করতে হবে, তবে আপনারা পারফেক্ট আলু ভাজি করে খেতে পারবেন।
आशा करब हमारे आज के रेसिपिटी अपन भलो लेगे और जो भलो लेगे थे चैनल सबसक्राइब कर अनुरोध रही प्लिज सबसक्राइब कर पशे थका बेल बटने क्लिक कर रखबें ये परवर्ती भिडियो नोटिफिकेशन पहुँचे जाए सवार आगे अपन का सबा भलो थकबें दुआ करबें आल्ला हाफेज।